পবিত্র মাহের রমজানের প্রথম সাহারি। শনিবার রাতে তারাবির নামাজ আদায় ও শেষ সাথে সাহারি খেয়ে রোববার থেকে প্রথম দিনের রোজা পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। আর তাই তো মুখরোচক খাবার দিয়ে সাহারি সেরে নিতে অনেকেই ভিড় করেছেন পুরান ঢাকার নাজিরা বাজারে। আজকে পবিত্র মাহে রমজানের প্রথম সেহরি, তো এই উপলক্ষে আসলাম যে সেহরিটা খাবো আজকে। আর সবাই জানে পুরান ঢাকার নাজিরা বাজার হচ্ছে বিখ্যাত খুব। এই বছর সবার সাথে একসাথে খাইতে পারতেছে, অনেক ভালো লাগতেছে, এখানে অনেক ভালো লাগে লাগতেছে। গত দুবছর করোনার বিধিনিষেধ থাকায় বাইরে সাহারি খুব একটা দেখা যায়নি, এবার পরিস্থিতি পাল্টেছে আর তা যেন রমজানের আনন্দকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। করোনা পরিস্থিতিটা কিছুটা স্বাভাবিক, তো এই স্বাভাবিক থাকার কারণে আমরা আসতে পারতেছি, রাতের বেলা হচ্ছে সেহারিটা একটু বাইরে করতেছি। কারণ গত তো লকডাউন বা করোনা বাইরে দাঁড়িয়েছিল, এবার তো ইনশাল্লাহ আশঙ্কাটা নেই, তবে এবারটা আরও ভালো আশা কিছু করতেছি আমরা। পৃথিবীর অনেক দেশেই রমজান মাসে ভোগ্যপণ্যের দাম খানিকটা কমিয়ে দেওয়া হয়, কিন্তু দেশে রমজানকে ঘিরে সব কিছুতেই দামের ঊর্ধ্বগতি দেখে ক্ষোভ প্রকাশ করেন এই প্রবাসী। রমজান মাসে সারা বিশ্বের সব দেশেই মুসলমানদের জন্য ছাড় দেয়, ডিসকাউন্ট দেয়, কিন্তু আমাদের দেশে দাম বাড়ায় দেওয়া হয়, যে একটা ঐতিহ্য আছে যেটা ভেঙে ফেলা উচিত। সব কিছুর পরও রমজান প্রতিবারই বয়ে আনে অনাবিল আনন্দ। মাসব্যাপী সিয়াম সাধনার মধ্য দিয়ে সেই প্রশান্তি নিজের করে নেন ধর্মপ্রাণ মুসলমানেরা। আল মোহাইমিনুল খান, News 24, Dhaka.